পাকিস্তানের তখনকার সময়ের পাকিস্তানের যে রুলিং এলিট যারা ছিল তাদের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের আমরা যারা বাঙালি ছিলাম আমরা যদিও সারা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ ছিলাম সংখ্যায় আমাদেরকে অসম্ভবভাবে তারা নিষ্পেষণ করেছে শোষণ করেছে এবং যে অর্থনৈতিক বৈষম্য পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দেখা দেয় এবং আমাদের সম্পদ যেমন পাট পাট তখন অত্যন্ত একটি অত্যন্ত মূল্যবান রপ্তানি পণ্য ছিল সেই আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম সেই বৈদেশিক মুদ্রা খরচ করে কারখানা তৈরি হতো হয় পশ্চিম পাকিস্তানে আর নাহলে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানিদের পুঁজিপতিদের মাধ্যমে চব্বিশ বছর এই পূর্ব পাকিস্তানের মানুষ এই শোষণের শিকার হয়েছিল এবং কোনো গণতন্ত্র ছিল না পাকিস্তানে একটুবারই নির্বাচন হয়েছে সারা পাকিস্তানে সেটা ছিল উনিশশো সালে এবং সেই নির্বাচনের পর পাকিস্তান আর নেই ভেঙে গেছে এই যে বৈষম্যত মানে পূর্ব পাকিস্তানের প্রতি বা সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি এই যে বৈষম্যমূলক আচরণ এবং যে অর্থনৈতিক শোষণ এর প্রেক্ষাপটেই আয়ুব খান যখন পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করলেন এবং তারপরে যখন তিনি শাসন কার্য পরিচালনা করা শুরু করলেন তখন পূর্ব পাকিস্তানকে বলা যেতে পারে যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বা তাদের মনে কিছু মনকে আশ্বস্ত করার জন্য বাংলাদেশেও মানে ঢাকা শহরেও আরেকটি বিকল্প রাজধানী গড়ে তোলার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করলাম ইসলামাবাদে যে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলো যখন আমরা এটার প্রতিবাদ করা শুরু করলাম তখন তিনি একটা ঢাকা একটা বিকল্প আয়ুব নগর বলে একটা প্রকল্প গ্রহণ করলেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এইখানে লুই কান আমেরিকান নাগরিক খুব নাম করা একজন স্থাপত্য বিশেষজ্ঞ তাকে নিয়োগ করা হলো এবং তার টিমকে নিয়োগ করা হলো একটি নকশা তৈরি করার জন্য এই নকশাটা মূলত ছিল পাকিস্তানের যে পতাকা আছে চাঁদ কার্ভিং চাঁদ এবং তারা এটাকেই মানে এই থিম আকারে নিয়ে এ পুরো আয়ুবনগরের পরিকল্পনা গ্রহণ করা হয় এখানে একটি পার্লামেন্ট হবে অর্থাৎ দ্বিতীয় রাজধানী ইসলামাবাদে হচ্ছে এখানে একটা ছোট্ট পরিসরে আরেকটি রাজধানী করার পরিকল্পনা তারা গ্রহণ করলেন এবং এই পরিকল্পনায় পুরোপুরিভাবে ছিল যে পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে এই প্রকল্পটা তৈরি করা হয়েছিল সেই জন্য আজ যে ক্রিসেন্ট লেক আমরা বলি ক্রিসেন্ট লেকটা হলো ওই যে চাঁদ চাঁদ আর পার্লামেন্ট হলো তারা পার্লামেন্ট সাদা একটা মোটামুটিভাবে সেই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করার ব্যবস্থা করলেন এখানে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিটি সরকার এই বাংলা বাংলানগর যাকে আমরা এখন বলি নগরের বদলে বাংলা নগরে আমাদের নিজেদের পছন্দ মতো আমাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন স্থাপনা করেছি এবং কোন সরকারই আওয়ামী লীগ সরকার উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তারাও তাদের সময়ে এই চীন বাংলা মৈত্রী সমিতি সূচনা তারা করে যান এরপরে বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে সেটা বাস্তবায়ন করা আমার এখনো মনে আছে আমরা এই পার্লামেন্টে এই এটা কি কি বলবো উত্তর উত্তর দিকের যেখানে এখন সিভিক রিসেপশন হয় উত্তর দিগের এই অংশে সিঁড়ির উপরে ইনগরেশন হয়েছিল শহীদ রহমানের সময় এবং বিচারপতি সত্তার এসে সেটাকে পরিপূর্ণ করে এবং এটা অপরিপূর্ণ ছিল এই সংসদ ভবন এটা এটার দান শহীদ জিয়াউর রহমানের একটা মহাদান রয়েছে এর মধ্যে তিনি এটাকে পরিপূর্ণ করেন কিন্তু এর আশেপাশে অনেক স্থাপনা তৈরি হয়েছে প্রত্যেক সরকারের আমলে কিছু না কিছু হয়েছে আজকে এই লুই খানের এই পরিকল্পনা এত বছর পর আমেরিকার থেকে নিয়ে এসে এই দাবি করা হচ্ছে যে লুই খানের যে মূল যে পরিকল্পনা ছিল যে স্থাপত্য যে যে চিত্র তিনি তৈরি করেছিলেন সেটাকে বহাল রাখতে হবে বহাল রাখার জন্য এখন তারা নতুন করে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা নতুন একটা প্রস্তাব নিয়ে সামনে এসছে এটা ভুল এটা এই সরকার অনেক কাজ করেছেন শহীদ জিয়াউর রহমানকে এই যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তার নাম তুলে দিয়েছেন এবং অনেক জায়গা থেকে শহীদ জিয়ার নাম তুলে দিয়েছেন কিন্তু এই এখন তাদের মূল টার্গেট হলো যে শহীদ যে মাজারটা আছে এই মাজারটা ওখান থেকে সরিয়ে নেওয়া এটা একটা হীনমন্যতার পরিচয় ছাড়া অন্য কিছু হতে পারে না কারণ এখানে যদি সত্যিকার অর্থে প্রথম কথা হল যে লুই লুইখানের লুই খানের স্থাপত্য নকশা আমাদেরকে অনুসরণ করতে হবে এটা আমি মনে করি যেটা ঠিক নয় কারণ তার নকশা ছিল পাকিস্তানের আদলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তাদের যে কি বলে না দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গির আলোকে এই নকশা প্রণয়ন করেছিলেন তিনি সেই দিন চলে গেছে আমরা তো সেই সেই সময়ে পেরিয়ে এখন অনেক দূরে চলে এসেছি সুতরাং ওই ওই নকশাকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে এটা আমার মনে হয় এটা অবাস্তব এবং এটা সম্ভবপর নয় এবং এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা এই সরকার এই সরকারের জন্য বা কোনো সরকারের জন্য সম্ভবপর হবে না কারণ সেখানে নানা রকমের স্থাপনা হয়েছে এখন তারা এখন বলছেন যে যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ভবন নাকি লুই কানের পরিকল্পনার মধ্যে ছিল তো তারা এটার নকশা তো মাত্র এনেছেন তারা এখনও পরীক্ষা করে দেখেন নাই কি করে তারা জানেন যে সেটা তার অংশ কি অংশ ছিল কি ছিল না আমার কথা হলো আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা । কেউ <app Walking> <English> সমুন্নত রেখে আমাদেরকে এই নকশা আমাদেরকে প্রয়োজন হলে এই নকশা আমাদেরকে পুরোপুরি গ্রহণ না করে বাস্তবতা নিরিখে এটাকে আবার নতুন করে দেখা যেতে পারে এবং সেজন্য চীন বাংলাদেশ মৈত্রী যে ইন্টারন্যাশনাল সেন্টার আছে সেটাও এটার মধ্যে পড়ে যায় গণভবন পড়ে যায় তারপরে এখানে আরও রাস্তা যেসব আছে মানিক ওই যে ওই যে বিজয় সরণের রাস্তা এসে তারপরে এইগুলো অনেক কিছু এর সঙ্গে জড়িত হয়ে পড়বে তবে শুধু যদি শহীদ জিয়ার বাধার স্মরণের জন্য এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে যদি এই উদ্যোগ গ্রহণ করে থাকেন তাহলে আমি মনে করব সরকার এটা রাজনৈতিক প্রতিহিংসা কারণে করছে এবং দেশের মানুষ সেটা গ্রহণ করবে না এবং এই হীনমন্যতা এবং এই রাজনৈতিক যে একটা প্রতিহিংসামূলক যে মনোভাব তাদের সেটারই বহিপ্রকাশ ঘটবে এবং বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না পাকিস্তান আমলে তৈরি করার নকশা এখন আমাকেই সেটা মানে সেটা অনুসরণ করতে হবে এমন কথা এমন কোনো কথা নাই এটা এই নকশা একেবারে স্যাক্রোস্যাক না এই এই নকশা বাইবেল না যেটা পরিবর্তন করা যাবে না সুতরাং এই এটা নিয়ে হইচই করাটা নিরর্থক হবে শহীদ জিয়া এটা আমাদের ভুললে চলবে না যে শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার সেই অবদান এবং পরবর্তী পর্যায়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার যে ঐতিহাসিক যে অবদান তিনি রেখে গেছেন তার রেকগনিশনে তারই স্বরূপ দেশের মানুষই তাকে সেখানে সমাধিস্থ করার জন্য সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্ত তখনকার সরকার অনুমোদন দিয়ে করেছেন তখন কেউ আপত্তি করে যে লুই কানের কি বলে না তার নকশায় মাজারের কোনো ব্যবস্থা ছিল না এটা আমার এখনো মনে আছে যে শহীদ জিয়া যখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো এবং তার যখন জানাজা হয় আমি সেই জানাজায় উপস্থিত ছিলাম মানিক মেয়ে অ্যাভিনিউতে সেই প্রায় দশ লক্ষ মানুষের সমাবেশ বা আরও বেশি হবে হয়তো এটা মানুষের দাবি ছিল তখন মানুষের নকশা বড় না মানুষের দাবি বড় মানুষ মানুষের জন্যই তো কি বলে না নকশা নকশার জন্য তো মানুষ নয় আইনের জন্য তো মানুষ নয় মানুষের জন্য আইন হয় সুতরাং এখানেও সেই দিনকার সেই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি সেই দিনকার সেই তিরিশে মেয়ের পরের দিন যে ঘটনা ঘটে গেছে এক একেবারে দল মত নির্বিশেষে এটা ছিল জনগণের একটা ইচ্ছা একটা দাবি যে আজকে যেখানে শহীদ জিয়ার মাজার আছে সেখানেই শহীদ জিয়ারকে এই শের নগরে এই পার্লামেন্টের উত্তরে এই প্রাঙ্গণে শহীদ জিয়ার মাজার দেয়া এটা জনগণের দাবি অনুযায়ী হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে জনগণের দাবি পরিপূরণ করার জন্য তখন সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সিদ্ধান্তকে তখনকার সময় কেউ তখন আওয়ামী লীগ আপত্তি করে নাই তখন সকল দল এটাকে সমর্থন দিয়েছিল আজকে এই বিষয়টিকে আবার সামনে নিয়ে এসে রাজনৈতিক অঙ্গনে সরকারি দল বা সরকার যে মনোভাবে পরিচয় দিচ্ছেন এটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না